প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির মিউনিখে তার সাম্প্রতিক তিন দিনের সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে জানাতে শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করবেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গত ১৫ ফেব্রুয়ারি মিউনিখে যান এবং ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরে আসেন। মিউনিখে অবস্থানকালে প্রধানমন্ত্রী নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বিশ্ব নেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।